বলছি সত্যি সত্যি কি আপনারা বিয়ে করেছিলেন? কলা দড়ি ঝুলিয়ে দিয়েছিলেন? হ্যাঁ না স্যার, কত টাকা চেয়েছেন? তিনজন একসাথে আসুন। আপনাকে মিথ্যা করে বলে সাজাচ্ছে? হ্যাঁ মিথ্যা করে সাজাচ্ছে স্যার, এটা পুরো মিথ্যা করে স্যার, একদম মিথ্যা করেছে, এটা কোনো একটা অভিযোগ সত্যি নয়। আপনার ছেলে তো সেদিনকে বাড়িতে ছিল? না ছেলে ছিল না, কারণ আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম। আপনি মুর্শিদাবাদ গিয়েছিলেন? ছেলেও ছিল না? না ছেলে অভিযোগটা স্যার, তাহলে সাজা হলো কি করে? মেয়ের মা খালি এসে ওই আজ জায়গায় করে দিল। ঝামেলা করবে না, এই তুমি কি তুমি বলছো দোষী নাকি সবচেয়ে বেশি? না স্যার, নির্দোষ আমরা। হ্যাঁ আমরা নির্দোষ। কেন কি করে কেস যদি না থাকে তাহলে যদি প্রমাণ না থাকে তাহলে তোমাকে মিথ্যে মিথ্যে দোষী করে দেবে? হ্যাঁ মিথ্যে জড়িয়েছে, মিথ্যে জড়িয়েছে। হ্যাঁ স্যার, তখন তুমি কোথায় ছিলে যখন? স্যার কাজে গেলাম স্যার। হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করি স্যার। রাজমিস্ত্রি কাজ করো? কি তোমাদের সঙ্গে বাড়ি কোনো বাড়িতে কোনো ঝামেলা হয়নি? না স্যার। এমনি এমনি একটা মেয়ে আত্মহত্যা করে ফেললো? হ্যাঁ দেখবো বেরবে। হ্যাঁ দেখছেন না রেডি তো? রেডি। আচ্ছা পান্ডুয়া থানার একটি মার্ডার সাকিনা মার্ডার কেস চলছিল, প্রথমে জানতে চাইবো কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল এরকম যে সাকিনার বাবা এই মুজিবরের সঙ্গে সোনাটিকি গ্রামে মুজিবরের সঙ্গে তার বিয়ে দিয়েছিল, কেতা বলে ছেলে মুজিবরের সঙ্গে। বিয়েতে তিনি তার সাধ্যমতো যথেষ্ট দানপত্র দিয়েছিলেন, কিন্তু বিয়ের পর দেখা গেল যে মেয়ে সাকিনা যখন ঘর সংসার করতে গেল তখন তার উপর কিন্তু দেনা পাওনা তাদের পছন্দ হয়নি, দেনা পাওনা ঠিক মতো দেওয়া হয়নি। সেই প্রসঙ্গ তুলে তার উপর চললো নিরন্তর অত্যাচার, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার। আলটিমেটলি এই অত্যাচারটা চলতে শুরু করেছিল 4-5 মাস ধরে। তারপর 4-5 মাস বাদে হঠাৎ তার বাবা খবর পেল সেই গ্রামের দিয়ে লোকের মারফত যে তার মেয়ে সাকিনা গলায় দড়ি দিয়ে মারা গেছে। উনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান, যে দেখেন যে তার মেয়ে শুয়ে আছে, গলায় তার কালশিটের দাগ। তার সন্দেহ হলো যে সাকিনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন, তার বিশ্বাস হয়েছিল যথেষ্ট যে তাকে হত্যা করা হয়েছে। এই জন্যে পুলিশের কাছে অভিযোগ করলেন উনি পান্ডুয়া থানায়। পান্ডুয়া থানা তদন্ত শুরু করে প্রথম পর্যায়েতে পোস্টমর্টমের জন্য ডেড বডিটাকে সাকিনার ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠালেন। সেখানে গিয়ে পিএমের ডাক্তারবাবু দেখলেন যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর পুলিশ যথারীতি 302 ধারা মতে 498 অভিযোগে তদন্ত শুরু করে চার্জশিট দিল। এই মামলাতে আজকে আমরা জাজমেন্টের দিন ছিল, আমরা এই মামলায় সরকারি সাক্ষী হিসাবে 9 জনকে উপস্থিত করেছিলাম। প্রত্যেক সাক্ষী এবং পোস্টমর্টমের যে ডাক্তারবাবু তারা এই যে তাকে হত্যা করা হয়েছে, অত্যাচারের ফলে তার ডাউরি ডেথ হয়েছে, এটা কোর্ট হোল্ড করেছেন। সেই জন্য আজকে 498 এবং 302 ধারা মতো তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে। আজকে সাজার কোয়ান্টাম অফ সেন্টেন্স সম্বন্ধে দিন ছিল হিয়ারিংয়ে, তাতে কোর্ট আজকে 498 তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড, 500 টাকা জরিমানা, অনাদায় আরও 1 মাস সশ্রম কারাদণ্ড এবং আলটিমেটলি 302 ধারা মতে ইন্ডিয়ান পেনাল কোডে সেখানে লাইফ কনভিকশন দিয়েছেন, 10,000 টাকা ফাইন করেছেন, অনাদায় আরও 1 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সেই সময় কি সাকিনা অন্তঃসত্ত্বা ছিল? হ্যাঁ, যখন তাকে খুন করা হয় শ্বশুর বাড়িতে তখন সি ওয়াজ ক্যারিং অর সি ওয়াজ প্রেগনেন্ট।
আর অপরাধীরা বলছে, দোষীরা বলছে, তারা রিপিটেডলি বলছে যে তারা কোনো দোষ করেনি, তারা ছিল না, মিথ্যে ভাষণ হয়েছে। দেখুন ডাক্তারবাবু তিনি আমাদের পুলিশেরও লোক নয়, সরকারি লোক নয়, আসামিরও লোক নয়, তিনি একজন নিরপেক্ষ ডাক্তারবাবু, তার কোনো ইন্টারেস্ট নেই। তিনি পোস্টমর্টম করে স্ট্র্যাঙ্গুলেশন কথাটা স্ট্র্যাঙ্গুলেটেড বলেছেন কথাটা, এবং অ্যান্টিমর্টেম হোমিসাইডাল ইন নেচার বলেছেন, এটা পুরো নরহত্যার ঘটনা। খুব গুরুত্বপূর্ণ এই মামলা, গুরুত্বপূর্ণ হচ্ছে তা নাহলে এই মামলা তো আমরা ভেবেছিলাম 304 বিয়ের কেস হবে, কিন্তু দেখা যাচ্ছে 304 যে 302 এ চার্জটা অ্যাডিকুয়েট হয়েছে। পোস্টমর্টম রিপোর্টের জন্যই আজকে এই রায়। ঠিক, ঘটনার সময় গৃহবধূর বয়স কত ছিল? কত বয়স? 18 বছর বয়স ছিল। আপনার নাম? আমার নাম চন্ডীচরণ ব্যানার্জি, আমি এই কেসে পিটি ইনচার্জ ছিলাম। পশ্চিমবঙ্গ ল ক্লাব অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির উদ্যোগে এবং হুগলি জেলার মাধ্যমে আজকে আমরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হুগলি জেলার 19টা ব্লকের বিভিন্ন ব্লক থেকে আগত সদস্যদের মিলে আমাদের হুগলি জেলা DLNLRO মহাশয়ের কাছে আমাদের ডেপুটেশন। এই ডেপুটেশনের বিষয়বস্তু হচ্ছে আমরা যারা ভূমি সংস্কারে কর্মরত আছি, প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর্যন্ত আমাদের কাজের বিভিন্ন অসুবিধা ঘটছে, কোথাও বা ঠিকমতো নিউট্রেশন হচ্ছে না, কোথাও কনভার্সন হচ্ছে না, ইসকেস হচ্ছে না, নিউট্রেশন হলেও তামিল হচ্ছে না, তামিল হলেও পর্চা পাওয়া যাচ্ছে না, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে ভূমি সংস্কার দপ্তরে বিভিন্ন ব্লকের সদস্যবৃন্দ উপস্থিত হয়ে মাননীয় ডিএলআর সাহেবের কাছে ডেপুটেশন এলাই, আমাদের দুটো থেকে তিনটে পর্যন্ত আমরা ওখানে দেবো, এই বিষয়ে আমরা সমবেত হয়েছি, আমরা আজকে এক্ষুনি আমাদের কার্যক্রম শুরু করবো।